ভবিষ্যতে চালু হওয়ার দিন যত ঘনিয়ে আসছে ততই বরিশাল লঞ্চঘাটের লঞ্চগুলো প্রাণ হারাচ্ছে। আর আজকে মাত্র দুটো লঞ্চ ছাড়বে, সেই লঞ্চগুলো হলো সুন্দরবন 10 ও পারাবাত 18। গাইস আম আর ইন দিস ওয়ান্ডেড ভিডিও এখন আছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তো প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে কাপ লাইক অন দিতে আপনি আর যে অলরেডি সাবস্ক্রাইব করুন যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আজকে এসেছি পটাশত চালু হওয়ার শেষ মুহূর্তে বরিশাল লঞ্চঘাটে পরিস্থিতি আপনাদের জানানোর জন্য। আর এই লঞ্চঘাটে পরিস্থিতিটা খুব খারাপ, কারণ এখানে আজকে যে লঞ্চঘাটে 7-8টা লঞ্চ ছাড়তার আজকে মাত্র দুটো লঞ্চ ছাড়বে। আর দুটো লঞ্চে অনেক ভিড় আছে, কিন্তু পদ্মা সেতু চালু হওয়ার আগে যদি এরকম পরিস্থিতি এরকম খারাপ পরিস্থিতি হয় তাহলে ভাবুন পদ্মা সেতু চালু হওয়ার পরে কেমন পরিস্থিতি হবে। তাহলে অবশ্যই আমাদের ভিডিও দেখতে হবে আপনাদেরকে। যে লঞ্চঘাটে 7-8টা লঞ্চ ছাড়তো আর আজকে এই লঞ্চঘাটে মাত্র দুটি লঞ্চ ছাড়বে, তাই দুটি লঞ্চের ভিড় কেমন আমি আপনাদের দেখাচ্ছি। তাহলে আজকে এই দুটো লঞ্চে প্রচুর পরিমাণ ভিড়। এটা হলো লঞ্চের ডেক, আমি লঞ্চের কি দেখতে আপনাদের দেখাই। লঞ্চের ডেকে কিন্তু অনেক মানুষ, ওরে আল্লাহ, লঞ্চে এত পরিমাণ যাত্রী এই সুন্দরবন 10 লঞ্চে যে এই লঞ্চের প্রতিটি কোনায় একটু ফাঁকা নেই যাত্রীদের জন্য। এখানে আমি একটু দেখাই, উই থেকে শুরু করে মনে কর উ একদম লঞ্চের শেষ কোনা থেকে শুরু করে এই পর্যন্ত মানুষের আনাগোনা, এমনকি কেবিন, এখানে যে কেবিনগুলো থাকে তার পাশে মানুষরা আছে ভিড় করতেছে। গাইস দেখেন এই যে আশপাশে হাঁটার যে জায়গাটুকু সেই জায়গা টুকুতে অনেক লোক আছে, অনেক পরিমাণ লোক আছে। যেমন এখানে যে কোনাটুকু থাকে এই যে এই পিছে যে কোনাটুকু যেখানে হাঁটার যে জায়গাগুলো, হাঁটার জায়গাগুলো এখানে একদম ভরে ফেলেছে, এইটুকু জায়গা ও তারা নিয়ে নিয়েছে থাকার জন্য। আর তাহলে বুঝুন যে কেমন করে তারা গাড়াগাড়ি করে দেখে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে পরশুদিন তো পদ্মা সেতু চালু হবে, আপনারা কি পদ্মা সেতু চালু হওয়ার পরেও কি এরকম করে যাবেন নাকি গাড়িতে যাবেন? আপনার মনে হয় কি যে লঞ্চে বেশি ভালো লাগে নাকি গাড়িতে? গাড়িতেই তো সবচেয়ে ভালো লাগে, লেজের বসে থাকা। ফুল লঞ্চে কোনো ফাঁকা নেই, মানে হাঁটার যে জায়গাটুকু সেখানেও ভিড় মানুষের, তা কষ্ট করে যাওয়া যাইতে হইতেছে। আসুন পদ্মা সেতু চালু হওয়ার পরে কি আপনি লঞ্চে যাবেন নাকি গাড়িতে যাবেন? হ্যাঁ উপর আল্লাহ জানে, যতই ভালো পথে শুনে তাহলে গাড়িতে যাবো। এসেছি পায়াবাদ 18-তে আর এখানেও পর্যাপ্ত পরিমাণ যাত্রী, অনেক যাত্রী আনাবো না এখানে। এখন আমি জিজ্ঞেস করে দেখি এখানে যাত্রীগুলো পদ্মা সেতু চালু হলে লঞ্চে যাবে নাকি গাড়িতে যাবে। সো লেটস গো পারাবাদ 18 ডেকে। এটা হলো পারাবাদ 18 ডেক, তো ডেকও এখানে অনেক ভিড় দেখাইতেছি, অনেক যাত্রীর ভিড় এখানে। লঞ্চের সামনে যে প্লেসটা সেইখানে মানুষরা নিচে বসে ডেকে করে যাচ্ছে ঢাকায়। এই যে দেখেন নিচে বসে কাপড় লেজে যাচ্ছে। এখন আমি এদেরকে জিজ্ঞেস করে দেখি তারা কি পদ্মা সেতু চালু হলে লঞ্চে যাবে নাকি গাড়িতে যাবে। পদ্মা সেতু চালু হলে আপনারা কি লঞ্চে যাবে নাকি গাড়িতে যাবেন? পদ্মা সেতু চালু হলে আপনারা কি লঞ্চে যাবে নাকি গাড়িতে যাবেন? হ্যাঁ পদ্মা সেতু চালু হলে তো গাড়িতে যাওয়ার ইচ্ছে বেশি, লঞ্চ তো কাটাকাটি ভিড়। কেন আপনি মনে হলো যে এত বছর লঞ্চে গেলেন এখন কেন আবার গাড়িতে যাবেন, কষ্ট হবে না? পদ্মা সেতু ছিল না এই জন্য তো ঠিক গেছি। কষ্ট হবে না যে আমি লঞ্চ রেখে গাড়িতে যাচ্ছি? না কষ্ট হবে না, আনন্দের সহিত আরো ভালো লাগবে, অল্প সময় যাইতে পারবো এই জন্য আনন্দ লাগবে। কেবিনের পাশে যে জায়গাগুলো সেইখানেও মানুষরা আছে, এই যে দেখেন ওই যে কেবিনের পাশেও মানুষের আনাগোনা, অনেকে এখানে বসে যাচ্ছে। এখন আমি দেখাচ্ছি তিনটেলা কি অবস্থা। পদ্মা সেতু চালু হলে আপনারা কি লঞ্চে যাবেন নাকি গাড়িতে যাবেন? আমরা গাড়িতেই বেশি যাব, লঞ্চে কম যাব। লঞ্চে কম যাবেন কেন, গাড়িতে যাবেন? গাড়িতে অতি দ্রুত যাওয়া যাবে, তাড়াতাড়ি যাওয়া যাবে। এতদিন লঞ্চে ঢাকার উদ্দেশ্যে আপনারা যাচ্ছিলেন, একটা আনইজি ফিল হচ্ছে না যে আমার কষ্ট লাগছে যে লঞ্চ রেখে আমি গাড়িতে যাব? না গাড়িতে গেলে
সরাসরি গুলিস্তান গাবতলী বিভিন্ন জায়গায় যাওয়া যায়, আর লঞ্চে গেলে ওখানে আদিয়া সদরঘাট থেকে আবার পুনরায় গাড়ি ধরতে হয়, জ্যামে পড়তে হয়, বিভিন্ন সমস্যায় পড়তে হয়, তো গাড়িতে ডাইরেক্ট সরাসরি যাওয়া যায় বাসায়। ধন্যবাদ আপনাকে। পদ্মা সেতু চালু হলে আপনারা কি গাড়িতে যাবেন নাকি লঞ্চে যাবেন? আমি লঞ্চে যাব। কেন লঞ্চে যাবেন? কমফোর্টেবল লঞ্চ। এই পারাবাত 18 ডেকে অনেক যাত্রী আনা গোনা দেখেন, ওই কোনা থেকে এই কোনা একদম সব ফ্ল্যাপ, লঞ্চের প্রতিটি কোনা হতে শুরু হয় সব একদম মানুষে ভরা, আর আমি হাঁটতেও পাচ্ছি না দেখেন। পদ্মা সেতু চালু হলে আপনি কি লঞ্চে যাবেন নাকি গাড়িতে যাবেন? গাড়িতেই আমি একটু বেশি যাই, আগেও যাইতাম এখন একটু বেশি যাবো। পদ্মা সেতু চালু হলে আপনারা কি লঞ্চে যাবেন নাকি গাড়িতে যাবেন? হ্যাঁ, পদ্মা সেতু চালু হলে অবশ্যই আমরা মানে বাসে করে যাব, কারণ হচ্ছে যে আমরা অনেক অল্প সময়ে যেতে পারবো। যাদের কাছে জিজ্ঞেস করছি সবাই বলছে যে আমি গাড়িতে যাব পদ্মা সেতু চালু হলে। আমি জানি না যে পদ্মা সেতু চালু হওয়ার পরে কি অবস্থা হবে এই লঞ্চে, আমার মনে হয় না এরকম লোক সে সময় হবে। কেন এখানে আমি যাদের সাথে জিজ্ঞেস করতেছি যে আপনি কোন লঞ্চে যাবেন, আপনি কি পদ্মা সেতু চালু হলে গাড়িতে যাবেন নাকি লঞ্চে যাবেন, তারা সবাই বলছে যে আমি গাড়িতে যাব। এইটা আমি অনেক কষ্ট হয়েছে, কারণ হলো বরিশালের ঐতিহ্যবাহী একটা এই হলো লঞ্চ, লঞ্চ হলো আমাদের বরিশালের গর্ব, কারণ লঞ্চে না যে সবাই গাড়িতে যাবে এটা আমার অনেক খারাপ লাগতেছে, দেখে আমার খুব কষ্ট লাগছে। আর একদিকে আমার খুব আনন্দ লাগছে, কারণ পদ্মা সেতু চালু হলে দক্ষিণাঞ্চলের মানুষের খুব ভালো হবে, থেকে ঢাকা যেতে পারবো ও ঢাকা থেকে বরিশাল আসতে পারবো। ওই দেখেন একটা ছেলে বসে আছে, ও নামবে কিভাবে জানি না, ও মনে ঢাকা আজকে চলে যাবে।